আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা আজকে জ্যামিতিক আলোকবিজ্ঞানের 6 নম্বর লেকচারে কি দেখব, বেসিক্যালি প্রিজম দেখার চেষ্টা করব। প্রিজমের বিভিন্ন অংশগুলো এবং তাদের যে সমীকরণগুলো আছে সেগুলো, এবং তার আলোকে সিকিউ, এভাবে যদি আমরা পারি পুরো অংশটা আজকে যদি পারি দেখার চেষ্টা করব। প্রথমে প্রিজম কাকে বলে বলো তো দেখি, প্রিজম কাকে বলে? দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরণ মাধ্যমে কি বলে? প্রিজম বলে। প্রিজম আপনারা দেখছেন, ওটা দেখছেন, দেখছেন তাই না? প্রিজমটা অনেকটা এরকম হয় আর কি। এই ফেসটা আমরা দেখতে পাচ্ছি, ওটার ভিতরেরটা দেখতে পাচ্ছি না, কেমন হ্যাঁ এরকম তাঁবুর মতো আর কি। তাঁবু দেখছো তোমরা, মানে তাঁবু যেভাবে দেয় না, তাঁবু কটা ফেস থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, নিচে একটা, পাঁচটা। প্রিজমে অনুরূপ এরকম পাঁচটা ফেস থাকে বলা যায়। এই দুটা হেলানো তল, এটা একটা, এটা একটা তল, তল ওই পাশে একটা তল, এভাবে হেলে আসে এভাবে, ঠিক আছে? এটা একটা, এটা একটা, এই দুই হেলানো তলের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রিজমের প্রতিসারক কোণ। দেখো, এই দুই হেলানো তলের মধ্যবর্তী কোণকে বলা হয় দুই হেলানো তলের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে। প্রিজম অনেক সময় প্রতিসারক কোণ বলে, এ দ্বারা প্রকাশ করে, এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমি এটাকে এ বলতে পারি। প্রিজমের সচরাচর আমরা জানি প্রতিসরণ হয়, কেমন, এবং বিচ্ছুরণ হবে। বিচ্ছুরণ, বিচ্ছুরণ জিনিসটা আমরা পরে পড়ব, বিচ্ছুরণ জিনিসটা কি আসলে পরে পড়া যাবে। দেখলাম এখন আমরা দেখব প্রিজমে আলোক রশ্মির প্রতিসরণ, দেখো, বা প্রিজমে যেটাকে আমরা বলতে পারি রশ্মি চিত্র। মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি একটা প্রিজম হয়, এই কোণটাকে আমরা কি বলবো? প্রিজম, কেমন? তাহলে দেখো এখন কিভাবে আমি রশ্মি চিত্র আঁকতেছি, আগে এটা দেখতে হবে। দেখো একটা আলোক রশ্মি ধরলাম, এভাবে এসে আপতিত হলো, তার উপর এটা আমি কি আঁকলাম? লম্ব আঁকলাম, অবিলম্ব, পিছনও আঁকলাম। দেখো এটা যদি অবিলম্ব হয় তাহলে এই কোণটা কী কোণ? আই, আপতন কোণ। এটা হালকা মাধ্যম, এটা গণমাধ্যম নিশ্চয়ই প্রিজমে। তাহলে হালকা থেকে ঘন হতে গেলে কী হবে? অবিলম্বে দিকে সরে আসবে, মানে কোণটা অনেকটাই এরকম হবে। দেখো এটা ছোট কিন্তু, আ, ওকে, এটা হচ্ছে, এটা ছোট,
আপতিত হলো এখানে আসবে এই বিন্দুটা আমি আমার কি আঁকবো অবিলম্ব আঁকবো আঁকার পরে এই কোণটা হচ্ছে কি কোণ এই ফেজের জন্য আপতন কোণ আর এই পাশে হবে প্রতিফলন প্রতিসরিত কোণ তাহলে প্রতিসরণ কোণটা অবশ্যই কি হবে দূরে সরে যাবে ওকে আমরা এটাকে নাম দিই আই ওয়ান এটাকে আর ওয়ান এটাকে নাম দিব আর টু একই মাধ্যমে বিদায় আমি আর ওয়ান আর টু রাখছি ভিন্ন মাধ্যমে দেখো এই দুটোকে একই মাধ্যমে বিদায় আই ওয়ান আই টু রাখছি ওকে এটা এই চিত্রটা তোমার মাথায় রাখতে হবে আমি যদি বলি আমরা যদি বলি অনুধাবনমূলক প্রশ্নে যে প্রিজমের রশি চিত্র অঙ্কন করো এটা এভাবে আঁকতে হবে এবং রশি চিত্র দিতে হবে রশি চিত্র নাই জিরো আঁকেন ওকে দেখো এখানে দুটো সূত্র তোমাদের মনে রাখতে হবে এখানে এই প্রিজম কোণ এ সমান লিখব আমরা আর ওয়ান প্লাস আর টু ওকে প্রিজম কোণ এ সমান কি আর ওয়ান প্লাস আর টু এটা আমরা প্রমাণ করতে পারি খুব সহজ আর প্রমাণে কিছুক্ষণ পরে যাবো আর একটা বিষয় একটু খেয়াল করো ধরলাম প্রিজমটা যদি না থাকতো তাহলে আলোর রশ্মিটা সোজায় পাতে চলে যেত না প্রিজম না থাকলে প্রিজম থাকা দেখো কোন দিকে গেছে এদিকে গেছে তাহলে আমি এই রশ্মিটাকে পিছন দিকে বানাই এই যে দেখো এই যে একটা কোণ পেলাম এটা কি কি কোণ বলতে পারি আমি প্রিজম থাকাতে আলোর রশ্মিটা গেল দিক দিয়ে না থাকলে এদিক দিয়ে চলে যেত তাহলে এই যে প্রতিসরিত রশ্মি বা নির্গত রশ্মি এবং কি আপতিত রশ্মির মধ্যবর্তী একটা কোণ এটা এটার নাম হচ্ছে কি প্রিজমে বিচ্যুতি কোণ এটার নাম কি প্রিজমে বিচ্যুতি কোণ তাহলে একটু লিখো বিচ্যুতি কোণ কাকে বলে প্রিজমে বিচ্যুতি কোণ আমরা এটাকে ডেল্টা দ্বারা প্রকাশ করি ডেল্টা দ্বারা প্রকাশ করা হয় আর আমরা লিখব প্রিজমে নির্গত রশ্মি এবং আপতিত রশ্মির মধ্যবর্তী কোণকে কোণকে বিচ্যুতি কোণ বলে এটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি আমরা ডেল্টা সমান লিখি আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ তোমরা প্রশ্ন করতে পারো কেমনে আমি এখানে লিখতে পারি হলো দেখেন কোন এ প্লাস কোন ও প্লাস কোন এটা পি দি এটা কিউ দি এ পি ও প্লাস এ কিউ ও সমান কয় সমকোণ বলেন কয় সমকোণ কয় সমকোণ একোণ প্লাস একোণ প্লাস একোণ প্লাস একোণ সমান কয় সমকোণ হবে হ্যাঁ চার সমকোণ ত্রিভুজের ইয়ে না চতুর্ভুজের চারবাহু মিলে চারকোণ মিলে কত হয় চার সমকোণ এটা কি অবিলম্ব লম্ব নয় এটা কি লম্ব নয় তাহলে এই দুইটা মিলে দুই সমকোণ তাহলে আমি লিখতে পারি এ প্লাস ও সমান দুই সমকোণ লেখা যায় লিখতে পারি এটা লিখলাম ভালো কথা এরপরে কি লিখবো আচ্ছা ভালো কথা তো এ প্লাস ও সমান দুই সমকোণ তো ও প্লাস মানে এটা প্লাস এটা প্লাস এটা সমান দুই সমকোণ না ও সমান দুই সমকোণ ত্রিভুজের তিন কোণ এটা যোগ এটা যোগ এটা যোগ সমান দুই সমকোণ তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস ও সমান তাও তো দুই সমকোণ সুতরাং এ সমান এবার আমরা প্রমাণ দেখব আর একটা ওটা দেখি একটু প্রমাণ
প্রমাণ ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এই প্রমাণটা দেখবেন। ওকে, দেখেন তো আপনারা ছোটোবেলায় এই ধরনের একটা উপপাদ্য পড়ছিলেন না, কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ সমান দুই অন্তঃস্থ কোণ, এটা হলো বহিঃস্থ কোণ, কেমন ডেল ওয়ান, এটা ডেল সমান, তাহলে আমি লিখতে পারি না এটা প্লাস, মানে এটা সমান এটা প্লাস কোনটা এটা, মানে এটা এরকম না, আর যে ত্রিভুজ এরকম, তো এই কোনটা সমান কি এটা প্লাস, তো সেই পলিসিতে যদি আমি লিখি এখন দেখেন, তাহলে এখানে আমরা লিখতে পারছি ডেল্টা সমান আমি লিখবো এ পি কিউ প্লাস এ কিউ পি। ওকে, আবার দেখেন এটা যদি আই ওয়ান হয়, এটা যদি আই ওয়ান হয় তো এই পুরোটা আই ওয়ান না, বিপ্রদীপণ, এটা ঠিক অন্য দিকে গেলে এটা দেখেন দুইটা সরলরেখাকে ছেদ করছে, এই কোণ সমান এ কোণ, অনুরূপ এ কোণ সমান কোন কোণ এই কোণ, তাহলে আমি লিখতে পারি মানে মানে আমি এই কোণটার সমান লিখতে পারি এখন আই ওয়ান মাইনাস আর ওয়ান এ পি কিউ সমান, মানে এই ছোটো কোণটার সমান লেখা যায়, এটার সমান লেখা যায় এ পুরাটা বিয়োগ এটা, তাহলে আমি যদি লিখি আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস, তাহলে আমি এখন যদি কমন নিই আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, তো আমি কি আর ওয়ান প্লাস আর টু সমান এ প্রমাণ করি নাই, প্রমাণিত। দেখেন চিত্রটা একটু আমাদের আবার দেখতে হবে, ও এটা ওয়ান এটা কি আর ওয়ান, এটা টু, এটা আই টু, এটা মিডিয়াম ওয়ান মিডিয়াম টু, এটা তাহলে ওয়ান। একটু ভালো করে লক্ষ্য করেন আপনারা যে সূত্রগুলো শিখছেন, আমরা যদি এভাবে লিখি ওয়ান মিউ টু সমান, তাহলে কী হবে সাইন আই ওয়ান বাই সাইন আর টু, এক্ষেত্রে যদি এখন লিখি কী লিখবো টু মিউ ওয়ান সমান সাইন আর টু বাই সাইন, ঠিক কিনা দেখেন উল্টো, কিন্তু এই জায়গায় আপনাকে কী করতে হয়েছে আপতন কোণের জায়গায় আরকে স্থাপন করতে হয়েছে আর প্রতিসরণ কোণের জায়গায় আই টুকে স্থাপন করতে হয়েছে, কিন্তু আমি যদি আরেকটু চালাকি করি এটা সময় আমি লিখতে পারি ওয়ান বাই ওয়ান মিউ টু লিখতে পারি না, তাহলে সাইন সুতরাং ওয়ান মিউ টু সমান লিখতে পারি সাইন আই টু বাই সাইন আর টু সমান সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, ঠিক কিনা। এখন না উই আর শিফটিং টু অ্যানাদার পার্ট, দিস ওয়ান ইজ ন্যূনতম বিচ্ছুতি কোণ, অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, ন্যূনতম ভাড়া মনে আছে, ঠিক আছে না, হ্যাঁ বলো তো তোমরা দেখি কত কেমন বাংলা ব্যাকরণ জানো, আপেল মানে কি আপেল টাপেল মানে বলছি, তাহলে আর কইতাম না, এরকম আরো অনেক জিনিস আসতে পারে, কলম কলম টলম নিয়ে আসবে মানে কি কলম টলম মানে কলম সারা অন্য কিছু হইতে পারে, বই খাতা এগুলো নিয়ে আসবে ব্যাগ নিয়ে আসবে, যাক ন্যূনতম বিচ্ছুতি কোণ, তাহলে শুনে নাও আমার প্রিজমটা আঁকি একটু, এমন ছিল দেখো
এইটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, না এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। আর লক্ষ্য করো এটাই হচ্ছে আপতন কোণ, ঠিক না? একটা কথা মনে রাখবে, প্রিজমে এই ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণের মান আপতন কোণের উপর নির্ভর করে। এই আপতন কোণের মান খুব কম হলে বিচ্যুতি কোণের মান খুব বেশি হয়, মানে এই এই অ্যাঙ্গেলটা যদি ছোট হয় এটা বড় হবে, কিন্তু আপতন কোণের মান আমি যদি বাড়াইতে থাকি তাহলে বিচ্যুতি কোণের মান কমতে থাকবে। এভাবে যদি আমি আপতন কোণের মান বাড়াতে থাকে তাহলে বিচ্যুত কোণের মান কমতে কমতে একটা ন্যূনতম মানে পৌঁছে এটি আবার না কমে আপতন কোণের বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকবে। যে ন্যূনতম কোণে গিয়ে বিচ্যুতি কোণের মান আবার বাড়তে থাকে সেই ন্যূনতম কোণকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। অনেকগুলো কথা বলছি, তোমাদের মনে নাও থাকতে পারে, মনে রাখার একটা টেকনিক আছে, সে টেকনিক তো হলো একটা লেখচিত্র আছে, লেখচিত্র তুমি মনে রাখবা, লেখচিত্র দেখে এই কথাটা বলার চেষ্টা করবে, তাহলে ইজি হবে। তাহলে লেখচিত্রটা কেমন, লেখচিত্রটা হচ্ছে এই দেখো, এই পাশে দিব আমি আপতন কোণ আর এই পাশে দিব কি বিচ্যুতি কোণ, খেয়াল করো। এটা আমি এখন বললে হবে না, এটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা বাইর করছি। সেই লেখচিত্রটা দেখতে অনেকটা এরকম ইউ আকৃতির, জাস্ট একটা ইউ বসাই দেবে এখানে। তাহলে এই পয়েন্টটা মানে বুঝাচ্ছে কি, দেখো তো আপতন কোণ কম না বাট বিচ্যুতি কোণের মান কি বেশি। তাহলে আমি যদি এই এই পয়েন্টটা আবার কি বুঝাচ্ছে, আপতন কোণের মান বাড়াচ্ছে বিচ্যুতি কোণের মান কমতেছে। আবার এই পয়েন্টটা কি বোঝাচ্ছে, আপতন কোণের মান আরও বাড়াইছি বিচ্যুতি কোণের মান একদম মিনিমাম হয়েছে, কিন্তু আরও যখন বাড়াইতে থাকবো এই পয়েন্টটা কি বুঝাচ্ছে, সে মানে বিচ্যুতি কোণের মান আরও না কমে আপতন কোণের বৃদ্ধির সাথে সাথে এটাও বাড়া শুরু করছে। এই ন্যূনতম কোণটাকে বলা হচ্ছে টেলেম, বুঝা গেছে? তাহলে তুমি এই লেখচিত্র মনে রেখে ডেফিনেশনটা বলো, কি বলবা, প্রিজমে বিচ্যুতি কোণের মান আপতন কোণের উপর নির্ভর করে। আপতন কোণের মান খুব বড় হলে, খুব কম হলে, আপতন কোণের মান খুব ছোট হলে বিচ্যুতি কোণের মান কী হয় বেশি হয়, কিন্তু আপতন কোণের মান বাড়াইতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে। বিচ্যুতি কোণের মান একটা সর্বনিম্ন মানে পৌঁছে এটি আর না কমে আপতন কোণের বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। ওই বিচ্যুতি কোণের এই ন্যূনতম যে মানটা সেটাকে বলা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। ওকে, তাহলে এখন তোমরা সংজ্ঞাটা লিখতে পারো, ন্যূনতম বিচ্যুতি কোণ কাকে বলে, ন্যূনতম বিচ্যুতি কোণ কাকে বলে, সংজ্ঞাটা একটু ভালো করে মুখস্থ করতে হবে, এবং আমার টেকনিক হলো এটা দিয়ে মনে রাখতে পারলেই ভালো। আমি বলবো কি, প্রিজমে বিচ্যুতি কোণের মান আপতন কোণের উপর, এই যে আমরা দেখতে পাচ্ছি এখন লিখব আমরা এই যে ন্যূনতম বিচ্যুতি কোণ বলছি না, ন্যূনতম বিচ্যুতি কোণের শর্ত, মোটামুটি দুটো শর্ত, একটা হলো আই ওয়ান সমান কি হবে আই টু, এবং আর ওয়ান সমান কি হবে আর টু হবে। তাহলে ন্যূনতম বিচ্যুতি অবস্থায় এই পাশের আই ওয়ান এবং ওই পাশের আই টু কি হবে সেম, আর ওয়ান এবং আর টু কি হবে সেম, এটা আমরা প্রমাণ করতে পারি। প্রমাণ করার জন্য এখন আমাকে দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা বা চার পৃষ্ঠা অঙ্ক করতে হবে, যেটা আপনাদের বইয়ে প্রমাণ দেওয়া আছে, আমি এদিকে যাচ্ছি না। এবং ন্যূনতম বিচ্যুতি কোণ কোনো একটা প্রিজমের জন্য ফিক্সড, কি বললাম, ন্যূনতম বিচ্যুতি কোণ কোনো একটা প্রিজমের জন্য কি অলওয়েজ কি হবে ফিক্সড হবে। তাহলে আমি ন্যূনতম বিচ্যুতি কোণকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, জিরো আসবে। এই তথ্যকে কাজে লাগিয়ে তোমার কি করে এই জিনিসটা প্রমাণ করে, প্রমাণ এখন যেহেতু ইম্পর্টেন্ট না, সে এত বড় প্রমাণ আমরা যাবো না সেজন্য, পাইছি এটা পাইছি তো, এটা যদি পাই আমরা জানি আমরা এরকম কিছু জিনিস শিখছি না কিছুক্ষণ আগে, আজা এ সমান কি আর ওয়ান প্লাস, তো আমি কি আর ওয়ান প্লাস আর টু আর লিখবো,
टू आर वन लिखे दीब ओके टू आर वन समान ए समान आर वन समान कि दाड़ा ए बाई टू इज इट एवं आरेकटा जानी आरेकटा शिखछि सेटा कि आई वन प्लस आई टू लिखब एखन आर आई वन प्लस आई टू ना लिखे आई वन लिखे दीब माइनस ए समान कि डेल डेल कि ना তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলেন দেখি আই ওয়ান সমান কি পাবো বা টু আই ওয়ান সমান পাচ্ছি হলো এ প্লাস ডেল তাহলে আমি ডেলটাকে ডেল এম লিখতে হবে যেখানে আই ওয়ান আই ওয়ান বসে দিচ্ছি তাহলে এখানে কি লিখবো অনলি ডেল লেখা যাবে না এ প্লাস ডেল এম বা আই ওয়ান সমান কি দাঁড়াবে তাহলে এ প্লাস ডেল এম বাই টু সুতরাং মিউ সমান কি জানি হোল্ড অন হোল্ড অন মিউ সমান জানি সাইন আই ওয়ান বাই সাইন কি আর ওয়ান মানগুলো যদি বসিয়ে দিই হবে সাইন এ প্লাস ডেল এম বাই টু সাইন এ বাই টু তাহলে একটা কথা আবার যদি বলা যায় না এখনই আমরা পারবো তাহলে চলবে তাহলে দেখেন সমীকরণ সমূহ এখন যা দেখালাম তা একসাথে লিখি প্রথমত কি পাইছিলাম এ সমান আর ওয়ান প্লাস আর টু দুই নম্বর কি পাইছিলাম ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ মিউ সমান কি পাইছিলাম সাইন আই ওয়ান বাই আর ওয়ান সমান সাইন যেহেতু মিউ সেম সেজন্য আমি আর একটু লিখছি না তাহলে চার নম্বরে কি পেয়েছি মিউ সমান সাইন এ প্লাস ডিলেম বাই টু সাইন এ বাই টু এই সমীকরণগুলো মনে রাখতে হবে আরও কিছু তথ্য মনে রাখতে হবে যে শর্তগুলো মনে রাখতে হবে কেমন এগুলো যদি আমরা জানি তাহলে আমরা এখন একটা সিকিউ সলভ করতে পারি পারবো ওকে লেটস সলভ দ্য সিকিউ ভেরি একটা সিম্পল কোয়েশ্চেন সেটা হলো একটি সমবাহু প্রিজমের প্রতিসরণ অঙ্ক না আমরা দেখতে পাচ্ছি প্রথম ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যেহেতু এটা সমবাহু প্রিজম এ সমান কত হবে সিক্সটি আর মিউ সমান কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তাহলে আমাদের বের করতে হবে ডেল এম ওকে আমরা জানি মিউ সমান সাইন এ প্লাস টু সাইন এ বাই টু তাহলে আমরা যদি বসিয়ে দিই এখানে সাইন এ প্লাস মানে কি সিক্সটি প্লাস ডেল এম বাই টু সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান কত পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে মিউ সমান কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফিফ করলে কী হবে পয়েন্ট সেভেন হইতে পারে পয়েন্ট সেভেন জিরো ফাইভ হইতে পারে সমান এটা হবে দেখেন এরপর আমরা কী করবেন এরপরে কাজ হচ্ছে কি সিক্সটি প্লাস ডেল এম সমান লিখে সাইনটা পাশাইন না সাইন ইনভার্স করে ফেলবেন ওকে এবং ইনটু টু হবে তাহলে এখান থেকে যা পাওয়া যায় তা টু আর সিক্সটিটা যদি ওই পাশে নিয়ে যান তাহলে আনসার বের হয়ে যাবে ডেরেম সমান কত ভেরি ইজি ক্যালকুলেশন ওকে গাইস নাও নেক্সট ওয়ান কিন্তু ন্যূনতম বিচ্ছিদ্রকোণের মান জানলে খুব ভালো হইতো আমি এই পরেরটা জামালায় পড়ে যাবো আমি একটা অ্যাসাম্পশন করে লিখবো
মানে মন মনে চিন্তা করে লিখবো তো। আমার 55 ডিগ্রি হইতে পারে, পঞ্চাশ ডিগ্রি মতো হবে আশা করতেছি। জিম করলাম আর কি, ইকুইভ্যালেন্ট লিখলাম, আশা করতেছি 50 ডিগ্রি হইতে পারে, 45 থেকে 50 এরকম হইতে পারে আর কি। না 45 থেকে বেশি হবে, 55। ওকে যাক ধরলাম, এটা আমি ক্যালকুলেট যেহেতু নাই কি করবো। আর খত কি বাড়াইছি যে, তাহলে এ সমান বাড়ালেছি কত হয়েছে এখন, তাহলে আমরা নতুন করে ডেল এম বিয়ে করবো আর কি, তাহলে তো হয়ে গেল। এটা তো একই সেম জিনিস না, সেম জিনিস এই ওয়ান ধরলাম আগেরটাকে, তাহলে আমি ডেল এম ওয়ান ধরলাম প্রয়োজন ওটাকে, আগেরটা ডেল এম ধরলে তাহলে মিউ সমান, মিউ তো আর চেঞ্জ হবে না, একটা পিছনে মিউ কখনো চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। সাইন এ ওয়ান প্লাস ডেল এম ওয়ান ডিভাইডেড বাই টু সাইন এ ওয়ান বাই টু, এখান থেকে নিশ্চয়ই ডেল এম ওয়ান আসবে, কেমন পরিবর্তন হবে সেটা দেখাবেন, কম্প্যারিজন করে দেখাবেন বা বৃদ্ধি কমাই দেখাবেন, ব্যাস হয়ে গেল। এরপরে গ, গটা আপনারা পারবেন না, আমি চ্যালেঞ্জ এটা আপনি দিয়ে দেখবো। তাহলে প্রথমটা ধরবা উদ্দীপকটাই ধরবা, এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে সচরাচর আমরা কোনটা ধরি, উদ্দীপক থেকে ধরব। তাহলে উদ্দীপকে আমি যে মিউটা টেলেম পাচ্ছি, সে টেলেম যেমন কত পাইছি 50 লিখছি না, তাহলে কত 58 ধরে এখন এ বের করব, এটা কেমন চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা দেখাবো। এরপর একটা প্রশ্ন আছে না গতে, এখানে এখানে আই টু সমান 90, ঠিক না, আই টু সমান যদি 90 হয়, আই টুর মান বসিয়ে মিউকে কাজে লাগিয়ে আমি আর ওয়ান পাবো, আর টু পাবো, যেহেতু মিউ সমান সাইন আই টু বাই আর টু, তাহলে আই টু সমান যদি 90 বসাই দিই আর টু পাবো, মিউ সমান 1.41 জানি, তাহলে আর টু যদি আমি পাই, এ সমান যেহেতু আর ওয়ান প্লাস আর টু, তাহলে এখান থেকে আর ওয়ান পাবো, সেই আর ওয়ান যদি বসিয়ে মিউ সমান সাইন আই ওয়ান বাই আর ওয়ানের বসাই, তাহলে এখানে মিউ সমান তো জানি আর ওয়ান সমান বসিয়ে দিলাম আই ওয়ান পাবো। ওকে তাহলে গ, গ কি এজ ডব্লিউ